আসসালামু আলাইকুম, আমি আতিকুর রহমান শিহাব। আই জাস্ট গট 7 ইন আয়ার্স ফ্রম এটিএমস, আলহামদুলিল্লাহ। এটিএমস এর মতো এত ভালো গাইডলাইন আর অন্য কোথাও পাওয়া যাবে কিনা, বাংলাদেশের কোথাও আর এরকম সার্ভিস দেওয়া হয় কিনা আমার জানা নেই। আমি যখন ক্লাস 9-10 পড়ি তখন থেকেই আমার স্বপ্ন আমি বিদেশে উচ্চশিক্ষার জন্য যাব। অ্যান্ড আমি জানতাম যে আমি বিদেশে পড়তে হলে আমাকে আয়ার্স করতে হবে। তখন থেকেই আমি ইন্টারনেট এবং বিভিন্ন মাধ্যম থেকে ঘাটাঘাটি শুরু করি এমন কোনো প্রতিষ্ঠান যেখানে আমি একই সাথে আয়ার্স এবং ভিসা প্রসেসিংটা করতে পারবো। হঠাৎ একদিন আম্মু রেডিওতে এটিএম স্যারের অনুষ্ঠান শুনে তিনি তখন আমার সাথে শেয়ার করেন এবং আমি আর আম্মু দুইজন মিলেই তখন এটিএম স্যারের অনুষ্ঠান শুনি। আমরা ইন্সপায়ার্ড হয়ে যে এটিএম স্যারের প্রতিষ্ঠান থেকেই আমি ভিসা প্রসেসিং এবং আয়ার্স যাবতীয় কাজকর্ম করবো। এটিএম স্যারের আমরা হটলাইনের নম্বরে ফোন দিই অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এটিএম স্যারের সাথে দেখা করতে আসি এবং এখানে এসে আমি তাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানি এবং আমি অবাক হই যে তারা এত এত ক্লাস, আনলিমিটেড মক টেস্ট সহ আরও অন্যান্য সার্ভিস একসাথে কীভাবে দিচ্ছে। সত্যি বলতে এর আগেও আমি যতটাগুলো প্রতিষ্ঠানে গিয়েছি কিংবা এনকোয়ারি করেছি, এটিএমস এর মতো এত সার্ভিস বাংলাদেশের কোথাও আর এরকম সার্ভিস দেওয়া হয় কিনা আমার জানা নেই। সব কিছু মিলিয়ে আমি আর দেরি করিনি এবং ওই দিনই আয়ার্স এর কোর্সে ভর্তি হয়ে যাই। সেই সাথে আমি আমার ক্লাস শুরু করি এবং কোর্সটিও সম্পন্ন করি। এটিএমস এর মতো এত ভালো গাইডলাইন আর অন্য কোথাও পাওয়া যাবে কিনা আমার জানা নেই। আমার এই সম্পূর্ণ জার্নিতে স্যাররা আমাকে অনেক হেল্প করেছে। আমি তাদেরকে যখনই কোনো প্রবলেমে পড়েছি অথবা আমার জড়তা হয়েছে কোনো মডিউলে তখন তাদেরকে ইনফর্ম করেছি এবং তারা যে কোনো সময়ে যতটা সম্ভব তারা আমাকে হেল্প করেছে, যা আমার এই জার্নিতে অনেক সাহায্য করেছে। আমি অবাক হই যে তারা এতগুলো ফ্রি সার্ভিস একসাথে কিভাবে দিচ্ছে, যেখানে আনলিমিটেড ফ্রি মক টেস্ট এবং কোর্সের বাহিরেও 300টার বেশি এক্সট্রা ক্লাস, যে ক্লাসগুলো আমাকে অনেক উপকৃত করেছে। ইভেন এটিএমস থেকে আমি এমনও অফার পেয়েছিলাম যে আমি যদি প্রথমবারে কোর্সটা ভালো মতো সম্পন্ন করতে না পারি আমি এমনকি 10 বার পর্যন্ত এই কোর্সটি করতে পারব পরবর্তীতে, যেখানে আমাকে একটি টাকাও দিতে হবে না। এটিএমস এর মূল লক্ষ্য হলো মানুষকে সেবা দেওয়া, যেন এখানে এসে মানুষ তার লাইফের একটি বেস্ট ডিসিশন নিতে পারে। এজন্য এটিএমস এর মূল মন্ত্রটি হলো সততার চাদরে মোড়ানো প্রতিষ্ঠান, যা আমি নিজে উপলব্ধি করেছি এবং স্যারের কথা শুনেই আজকে আমার হাতে আলহামদুলিল্লাহ আইএসএ 7 স্কোর আছে, যা হয়তো আমার পক্ষে সম্ভব হতো না যদি না আমি এটিএমস এর গাইডলাইন না পেতাম। এবং আমি এমনও দেখেছি যে দুর্বল থেকে দুর্বল স্টুডেন্টও আইএসএ ভালো রেজাল্ট করেছে শুধুমাত্র এটিএমস এর সঠিক গাইডলাইনের জন্য। এটিএম স্যারের ক্যারিয়ার গাইডলাইনগুলো একটা মানুষের জীবন বদলে দিতে যথেষ্ট। সর্বোপরি আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আমার মতো যারা আইএসএ ভালো একটা রেজাল্ট করতে চান এবং দেশের বাহিরে উচ্চশিক্ষার জন্য যেতে চান, তারা একবার হলেও এটিএম স্যারের সাথে এটিএম স্যারের সাথে দেখা করুন এবং নিজের ক্যারিয়ার গড়ে তুলুন, নিজেকে সঠিক একজন ব্যক্তি হিসেবে গড়ে তুলুন। যারা দুর্বলতম স্টুডেন্ট তাদেরকে এটিএমস এর লেভেল 0 থেকে শুরু করে 1-2 এবং তারপরে আইএসএ নেওয়া হয়, যা তাদেরকে বেসিকটা স্ট্রং করে, এমনকি এইখানে নিজের ক্যারিয়ার গড়ে তোলার জন্য ইনকাম সোর্সের জন্য ফ্রিল্যান্সিং কোর্সও দেওয়া হয়ে থাকে। এটিএমস এর ভিসা এইড ডিপার্টমেন্ট থেকেই আমি ইউরোপের জন্য ভিসা ফাইল কনফার্ম করেছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।